প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি বাড়িতে। দর্শক, প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা নতুন নতুন বাড়ি নিয়ে আসছি। তো সেক্ষেত্রে আজকে যে বাড়িটা, সেটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি। অনেকে আছেন যারা ডুপ্লেক্স বাড়ি কিনতে চাচ্ছেন ঢাকা শহরের ভিতরে। দর্শক, আমরা যে ডুপ্লেক্স বাড়িটা দেখাবো সেটা হচ্ছে এয়ারপোর্ট, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 5 মিনিট দূরত্ব। আপনি যদি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে থেকে আসেন, সেখান থেকে 5 থেকে 7 মিনিটের দূরত্ব। তো দর্শক, 300 ফিট থেকেও খুব কাছে। এমন একটা চমৎকার বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যেটা পশ্চিম এবং দক্ষিণ দিক, পূর্ব এবং উত্তর সব দিক থেকে খোলামেলা। এটা হচ্ছে দক্ষিণ সাইড। পিছনে একটা বাড়ি থাকার কারণে এইটা কিন্তু খোলামেলা। এই পাশ দিয়েও কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে আমরা ভিতরে দেখাবো ভিতরে কি কি কাজ হয়েছে, কি কি কাজ হয়নি। একদমই খোলামেলা, আপনি যখন বাড়িটাতে আসবেন, ডুপ্লেক্স বাড়ি, আপনার ভালো লাগবে। দর্শক, আমরা প্রথমে জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা। এটা হচ্ছে খিলক্ষেত পড়েছে, খিলক্ষেত থানার অন্তর্গত বড়ুয়া। আপনি যখন এই এলাকাতে আসবেন, আপনারা সবাই আশিয়ান সিটি চিনেন, আশিয়ান সিটির পাশে। আশিয়ান সিটি তো এখন বর্তমানে বন্ধ রয়েছে, তো সেক্ষেত্রে এই এলাকাটা পার্সোনাল ল্যান্ডের উপরে করা, কিন্তু এই বাড়িটা কোনো কোম্পানি থেকে নেওয়া হয়নি, পার্সোনাল ল্যান্ডের উপরে করা। এবং ভালো জমি, আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে, আপনি পরিবেশ ভালো। যারা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করেন স্বাচ্ছন্দ্যে, যেহেতু এখান থেকে মুভ করা অনেক ইজি, এখান থেকে আপনি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে যেতে আপনার 5 থেকে 7 মিনিট লাগবে ড্রাইভে গাড়িতে। আর আপনি এখান থেকে যদি এয়ারপোর্টে যান গাড়িতে, হাতে ধরে 5 মিনিট লাগবে। তো দর্শক, বুঝতেই পারছেন এখান থেকে উত্তরা অনেক কাছে, এখান থেকে বসুন্ধরা অনেক কাছে, এখান থেকে এয়ারপোর্ট অনেক কাছে। তো সব মিলিয়ে খুব দারুণ একটা বাড়ি এটি, ডুপ্লেক্স যারা খুঁজছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যদি উপরের দিকে করতে চান করতে পারবেন। এখানে ফাউন্ডেশনটা কিন্তু 6 তলারই দেওয়া আছে, আপনি চাইলে উপরের দিকে আরও উঠাতে পারবেন। আর বর্তমানে কিন্তু ডুপ্লেক্স করা আছে এবং খুবই সুন্দরভাবে করা আছে। আমরা ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং দেখাবো। বাড়ির মালিক বিদেশগামী, চলে যাবেন তাই কিন্তু বিক্রি করে দিচ্ছেন। একদমই নিষ্কণ্ঠক জমি, আপনারা সরজমিনে এসে দেখতে পারেন এবং জমি কাগজপত্র চেক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো দর্শক, চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং ভিতরে কি কি আছে একটু দেখাই। ভিতরে সবটা জায়গাতে কিন্তু করা হয়নি, কিছু খালি জায়গাও রাখা হয়েছে। এই জায়গাগুলোতে আপনি কিন্তু বিভিন্ন ফলমূলের গাছ ওনারা যেভাবে লাগিয়েছে সেভাবে রাখতে পারেন, বা এই জায়গাটাকে আপনি পার্কিং হিসাবে ইউজ করতে পারেন গাড়ির জন্য। এখানে কিন্তু এক্সট্রা 2টা 3টা রুম করা হয়েছে পাশে। এখানে হচ্ছে ড্রাইভারদের থাকার জন্য, প্লাস যারা কাজ করবে আপনার ওখানে, কাজের লোক থাকার জন্য কিন্তু আলাদা করে কোয়ার্টারের মতো করা হয়েছে এক সাইডে। সেখানে আপনি চাইলে ভাড়াও দিয়ে রাখতে পারেন, অনেকে ভাড়া দেয় কিন্তু আসলে আপনার আদার্স পিপল থাকে যাদেরকে রাখতে হয়। আমি যাদের নাম বললাম ড্রাইভার কাজের লোক, তাদের জন্য আলাদা ঘর থাকাটাই ভালো। সো দর্শক, সামনে খুব সুন্দর করে একটা ফ্রন্ট ডোরের সামনে একটা অনেক বড় দরজা লাগানো হয়েছে। গেটটা অনেক সুন্দর, এটা কিন্তু পুরো এটা সেগুন দিয়ে করা। ভিতরে কালার কম্বিনেশন যারা কিনবেন তারা করে নেবেন। বর্তমানে যে অবস্থা আছে বাড়িটা সেই অবস্থায় বিক্রি হবে। আমি টাইলসটা দেখাচ্ছি, নিচের ফ্লোর টাইলসটা 24x24 মিরর পলিশ দিয়ে করা হয়েছে। পুরোটাই কিন্তু ফাঁকা রাখা হয়েছে, নিচতলাটা পুরোটাই ফাঁকা। একটা শুধু বেডরুম করা হয়েছে নিচতলায়, একটা ওয়াশরুম করা হয়েছে এবং রান্নাঘরটাও নিচতলা রাখা হয়েছে। এবং খোলামেলা, একদমই খোলামেলা, খুবই সুন্দর। দর্শক, এই পুরো জমিটা হচ্ছে 4.5 কাঠার উপরে। এই এলাকাতে যদি আপনি জমি কিনতে চান, রাস্তার ধারের জমিগুলো 30 থেকে 35 লাখ টাকা কাঠা পড়ে। তো সেক্ষেত্রে এটার দাম বাড়িটা সহ 1.8 কোটি হলে বাড়ির মালিক বিক্রি করে দিবেন। যদি কেউ কিনতে চান এই বাড়িটা, তাহলে আমরা একদম ফিক্সড রেট বলে দিলাম আপনাদেরকে, 1.8 কোটি টাকা পড়বে। দর্শক, অনেকে আছেন যারা একটু একটু নিরিবিলিতে বসবাস করার জন্য একটা ডুপ্লেক্স বাড়ি খুঁজছেন, তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এটা এক্সক্লুসিভলি। দর্শক, এটা হচ্ছে রান্নাঘরটা, রান্নাঘরটাও কিন্তু সুন্দর খোলামেলা। এখানে একটা বেডরুম আছে ভিতরে,
আমরা বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি না, ভিতরে এখানে একটা ওয়াশরুমও করা হচ্ছে, আপনারা দেখলে দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের উপরে নিয়ে যাচ্ছি, উপরে আরও তিনটা বেডরুম করা হয়েছে এবং একটা ডাইনিং স্পেস বা ড্রয়িং স্পেসের মতো জায়গা রয়েছে এবং সবগুলাই বড় বড়। আমরা আপনাদের দেখাই এপাশ থেকে, খুব সুন্দর। সো দর্শক, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন আমরা আপনাদের জন্য নতুন নতুন বাড়ির সন্ধান দিয়ে থাকি। তো অনেকে আমাদের কাছে দেখতে চান এই ধরনের ডুপ্লেক্স, তাদের জন্য আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভলি আমাদের এই চ্যানেল রেডি হাউস ফর সেল ঢাকায়। দর্শক, এই ধরনের বিজ্ঞাপন যদি আপনি দিতে চান আমাদের নাম্বারে কল দিবেন, আমাদের নাম্বারটা দেওয়া আছে। আমাদের নাম্বারে কল দিলে আপনারা বিজ্ঞাপন দিতে পারবেন। দর্শক, এটা একটা বেডরুম, এটার সাথে অ্যাটাচড টয়লেট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন টয়লেট, বিশাল আকৃতির টয়লেট কিন্তু রয়েছে এখানে একটা। আপনি এখানে বাথটাব সহ যাবতীয় ফিটিংস কিন্তু লাগাতে পারবেন। এই পাশে একটা বাড়ি রয়েছে, বাড়িটা সামনের অংশ ফাঁকা রেখে কিন্তু বাড়িটা করা হয়েছে। তো সুবিধা হচ্ছে যে আপনি চারদিক থেকে খোলামেলা পাবেন এই ডোপ্লেক্সটা, যেহেতু উনি ওনার সামনের ফ্রন্টেও জায়গা রেখেছেন, ওনার রাইট সাইড, লেফট সাইড এবং পিছন সাইড সব দিকে কিন্তু উনি জায়গা রেখেছেন এবং কখনোই অন্ধকার হবে না এই জায়গাটাতে। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের জায়গাটা, উপরের যে ড্রয়িংয়ের জায়গাটা এটা, এখানে জিনিসপত্র রাখতে পারবেন আপনি। দর্শক, এখানে অনেকটা জায়গা ফাঁকা রাখা হয়েছে এবং আরও দুইটা বেডরুম কিন্তু করা হয়েছে। এটা একটা বেডরুম, মোট চারটা বেডরুম টোটাল ডুপ্লেক্সে এবং ওয়াশরুমও রয়েছে। এটা একটা বেডরুম, এটার সাথে কিন্তু দারুণ ওয়াশরুম আছে, আমরা আপনাদেরকে দেখাই। তো দর্শক, আপনারা কোন এলাকার বাড়িঘর চাচ্ছেন, কোন এরিয়াতে আপনাদের বাড়িঘর লাগবে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আপনারা কেমন দামের মধ্যে খুঁজছেন সেটাও আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব আপনার পছন্দের, আপনার দামের পছন্দের যে ধরনের বাড়ি আপনি খুঁজছেন সেটা আপনাদেরকে দিতে। দর্শক, এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটার সাথেও কিন্তু ওয়াশরুম রয়েছে। মোট তিনটা বেডরুম পড়ে আছে, তিনটার সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে এবং খোলামেলা। পরিবেশটা খুব ভালো এখানকার, যারা দেখতে আসবেন আপনারা যদি দেখতে চান আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে বাড়িটা দেখার ব্যবস্থা করব। দর্শক, আমরা একটু ছাদে যাব, ছাদে যেয়ে দেখব যে ছাদের পরিবেশটা কেমন আছে। অনেকেই ছাদটাও দেখতে চান, তো সিঁড়িটা দেখতে পাচ্ছেন, দুইটা সিঁড়ি কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে এবং ডিজাইন করে করা হয়েছে, আপনার এই জিনিসটা খুব ভালো লাগবে। আপনি যখন এই পুরো বাসাটাকে পলিশ করবেন, ঠিকঠাক করে নেবেন, আপনার আশা করি এখানে বসবাস যারা করবেন বা আসবেন আপনার এখানে বেড়াতে খুবই পছন্দ করবে। উপরে কিন্তু আপনি চাইলে বাগান করতে পারেন, উনি যেভাবে করেছেন বিভিন্ন গাছ লাগিয়েছেন উপরে, এবং উপরে চাইলে আপনি কিন্তু আরও ফ্লোর উঠাতে পারেন। আপনি যদি মনে করেন এটা ট্রিপ্লেক্স করবেন তাও কিন্তু করতে পারেন, উপরে একটা ফ্লোর বাড়িয়ে নিলেন। তো সেভাবে কিন্তু এভাবে প্ল্যান করে করা হয়েছে বাড়িটা, যাতে করে আপনি উপরে আরও কিছু ফ্লোর উঠাতে পারেন। মিনিমাম আপনি ছয়তলা পর্যন্ত এখানে করতে পারবেন, সেভাবে ফাউন্ডেশন দেওয়া আছে এটা। তো দর্শক, এ হচ্ছে ছাদ। তো আজকের যে বাড়িটা আমরা আপনাদেরকে দেখালাম ডুপ্লেক্স, এইটা আপনাদের কেমন লেগেছে একটু আপনারা সবাই যারা যারা আমাদের চ্যানেলটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানান। তো দর্শক, আপনি বাড়ির মালিক, অনেকে আছেন যারা বাড়ির মালিক রয়েছেন, এই ধরনের বাড়িঘর ডুপ্লেক্স রয়েছে বিক্রি করতে চাচ্ছেন, আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে সহজেই বিক্রি করার ব্যবস্থা করে দেব। দর্শক, এই বাড়িটি 1,80,00,000 টাকার মধ্যে কিনতে পারবেন আপনি। যদি মনে হয় আপনি কিনবেন তাহলে আমাদেরকে কল দিবেন, আমরা আপনাদেরকে বাড়িটি ভিজিট করার ব্যবস্থা করে দেব। দর্শক, যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা আমাদের ফেসবুক পেজটাকে ইউজ করতে পারেন, ফেসবুক পেজ আপনারা লাইক দেন, কমেন্ট করেন, সেখানে ফেসবুক পেজ আমাদেরকে ইনবক্সে জানান, আমরা আপনাদেরকে আনসার দিব যে আপনারা কী করতে পারবেন। আর আপনাদের যদি প্রপার্টি থাকে সেটার পিকচার এবং ভিডিও আমাদেরকে ইনবক্সে পাঠান,
ফেসবুকে আমরা আপনাদেরকে সহযোগিতা করব বাড়ি বিক্রির বিষয়ে। দর্শক, আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে নতুন নতুন বাড়ি আনার চেষ্টা করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের জন্য নতুন নতুন বাড়ি আনবো যাতে করে আপনি আপনার পছন্দের বাড়িটা ক্রয় করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।